প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক ভালো আছো ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি বিষয়ে কিছু আলোচনার জন্য আজ আমাদের আলোচনার বিষয় হল জন্মহার ও মৃত্যুহারের তারতম্য ইতিপূর্বেই তোমরা জেনেছ তোমাদের জনসংখ্যার অধ্যায়ের অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি অধ্যায়ের জনমিতির ধারণা আমরা জেনেছি জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ সম্পর্কে আজ আমরা জানব জনসংখ্যার জন্মহার ও মৃত্যুহার তারতম্যের কারণ জন্ম হওয়ার ও মৃত্যু হার তারতম্যের কারণের মধ্যে রয়েছে অনেকগুলো কারণ যে কারণগুলো নিয়ে তোমাদের সাথে আজ কথা বলবো প্রথমেই আমরা আলোচনা করব মৃত্যুহার তারতম্য নিয়ে অর্থাৎ তারতম্য বলতে আমরা কি বুঝি তারতম্য বলতে বোঝানো হয় বেড়ে যাওয়া বা কমে যাওয়া অর্থাৎ সহজ কথায় আমরা তারতম্য বলতে বুঝি বাড়া বা কমা কখন জনসংখ্যা বৃদ্ধি পায় বা বেড়ে যায় এবং কখন জনসংখ্যা কমে যায় তো চলো এখন আমরা জানব জন্মহার ও মৃত্যুহার তারতম্যের মধ্যে প্রথমে রয়েছে মৃত্যুহার তারতম্য অর্থাৎ কখন মৃত্যুহারটা অনেক বেড়ে যায় বা কমে যায় প্রথমে যে কারণগুলোকে আমরা চিহ্নিত করব প্রথমেই আমরা বলতে পারি ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণ বলতে আসলে আমরা কি বুঝি দেখো ভৌগোলিক অবস্থান ও উপাদান মৃত্যুকে প্রভাবিত করে যেমন ধরো কোনো দেশ তার অবস্থান কোথায় তার অবকাঠামো যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা উন্নত এবং আবহাওয়া ও জলবায়ু যদি চরম ভাবাপন্ন হয় তাহলে সেই দেশ বা এলাকার মৃত্যু হার কেমন হবে কম হবে কেননা চিন্তা করো একটা দেশের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে কোনো মানুষ হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে ওই ব্যক্তিকে সহজে কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয় যার কারণে তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তিটা মৃত্যুর হাত থেকে বেঁচে যায় সেক্ষেত্রে কী হবে মৃত্যু হারের তারতম্য দেখা দেবে অর্থাৎ ওই ব্যক্তি আর মারা যাবে না পরবর্তীতে আমরা জানব প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা সম্পর্কে যেমন যেসব স্থানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা টর্নেডো খরা ঘূর্ণিঝড় দুর্ভিক্ষ মহামারী প্রভৃতি বেশি সেসব স্থানে কিন্তু মৃত্যু হারটা বেশি তার মানে আমরা বুঝতে পারছি প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন প্রকার ক্ষতি মানুষের হয়ে থাকে এমনকি প্রাণহানিও ঘটতে পারে তোমরা জানো জাপান এমন একটা দেশ যেখানে প্রায় প্রতি বছরই ভূমিকম্পে অনেক মানুষের মৃত্যু ঘটে থাকে তাহলে সেখানেই প্রাকৃতিক দুর্যোগ বা একইভাবে আমরা বাংলাদেশের কথা বলতে পারি বাংলাদেশে আয়লা সিডর বা বুলবুল এমন অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে বিভিন্ন সময় মানুষের মৃত্যু হারের পার্থক্য বা তারতম্য আমরা লক্ষ্য করে থাকব একইভাবে আমরা বলবো বিভিন্ন ব্যাধি দেখো তোমরা সহজেই বুঝতে পারছ যে ব্যাধি হলে মৃত্যু অনেক সময় নিশ্চিত হয়ে থাকে অনেকের কারণ পৃথিবীতে এমন কিছু কিছু রোগব্যাধি রয়েছে যার চিকিৎসা দেওয়া আসলে সম্ভব হয় না তো একইভাবে এই রোগব্যাধির কারণে এবং কিছু কিছু রোগ আছে যেমন কলেরা টাইফয়েড ম্যালেরিয়া হুপিঙ্কাশি বা হাঁপানি এই ধরনের বিভিন্ন রোগের কারণে প্রতি বছরই আমাদের দেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষের মৃত্যু হয়ে থাকে যার ফলে আমাদের এই জন্মহার বা মৃত্যুহারের তারতম্য অর্থাৎ বাড়া বা কমা এখানে আমরা লক্ষ্য করতে পারি পরবর্তী আমরা বলতে পারি বয়স বয়স কাঠামো কিন্তু মৃত্যু হারকে প্রভাবিত করে অর্থাৎ মৃত্যু হারকে বাড়িয়ে দেয় বা আমরা লক্ষ্য করতে পারি যে সমাজে অল্প বয়সী বা অধিক বয়সী অর্থাৎ অনেক বেশি বয়সের লোক দেখা যায় সেখানে কিন্তু মৃত্যু হারটা বেশি থাকে কারণটা কি কারণটা হলো স্বল্প বয়সী অর্থাৎ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম একইভাবে বৃদ্ধ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিটাও বেশি আছে পরবর্তীতে আমরা বলবো দারিদ্র সম্পর্কে তোমরা জানো একজন দারিদ্র বা গরিব মানুষ কখনো পুষ্টিকর বা পুষ্টি খাবার তার পক্ষে কিনে খাওয়া সম্ভব হয় না উন্নত স্বাস্থ্যসেবাও সে নিতে পারে না জীবনযাত্রার মান থাকে তার নিম্ন যার ফলে বিভিন্ন ধরনের রোগব্যাধি সহজেই তাদেরকে আক্রমণ করে এবং মারাও যায় বেশি আর এর জন্য উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশে মৃত্যু হার বেশি তাহলে আমরা সহজে কি বলবো যে দারিদ্রতার কারণে অর্থাৎ অভাবের কারণে অভাবের কারণে একটা মানুষের পক্ষে ভালো খাদ্য খাবার পুষ্টিকর খাবার খাওয়া সম্ভব হয় না পাশাপাশি ভালো স্বাস্থ্যসেবা বা উন্নত চিকিৎসা সেবাও তার পক্ষে নেওয়া সম্ভব হয় না এই না হওয়ার কারণে সে মৃত্যুবরণ করে যার কারণে এখানে মৃত্যু হারটা বৃদ্ধি পায় এবং জনসংখ্যা হ্রাস পায় বা কমে যায় এবং সর্বশেষ আমরা বিষয়টা জানবো মৃত্যু হার তারতম্যের মধ্য যেটা রয়েছে যুদ্ধবিগ্রহ এটা কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ না তা শর্তেও এই মৃত্যু প্রভাবিত হয় অর্থাৎ বিশ্বের যেসব দেশে যুদ্ধবিগ্রহ বেশি সেসব দেশে কিন্তু মৃত্যু হার বেশি তোমরা জানো পৃথিবীতে এমন কিছু কিছু দেশ রয়েছে নাম শুনেছ ইসরায়েল সিরিয়া এমন কিছু দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের আফ্রিকা বা দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু এলাকায় যুদ্ধবিগ্রহর কারণে প্রচুর লোক মারা যায় তো এখানে একটা প্রশ্ন তোমাদেরকে জানিয়ে রাখি যুদ্ধবিগ্রহর কারণে কিন্তু এই সব দেশ থেকে মানুষ মারা যাচ্ছে পাশাপাশি এই মধ্যপ্রাচ্যের অনেক দেশ রয়েছে যে সব দেশ কিন্তু যথেষ্ট উন্নত তা থাকা সত্ত্বেও সেখানে দারিদ্র্যের কারণে মানুষ মারা যায় না মানুষ মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিসের কারণে এই যুদ্ধ বিগ্রহের কারণে অর্থাৎ আমরা হরের বেশ কিছু তারতম্য এখানে লক্ষ্য করেছি এবং বিভিন্ন কিছু অনেক কারণ আমরা এখানে লক্ষ্য করেছি তো এখন চলো বন্ধুরা আমরা জানব জন্মহার তারতম্য জন্মহার তারতম্যের কারণে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি পায় সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানব এখন তোমরা জানো জলবায়ু অর্থাৎ শীত প্রধান দেশের তুলনায় আমরা প্রথমে জানব জলবায়ু সম্পর্কে শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্মপ্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি আর আমরা সেই একটা দেশে বসবাস করি যেখানে আমাদের শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্মপ্রধান দেশের যেহেতু বলেছি জনসংখ্যার সন্তান জন্মদানের ক্ষমতা বেশি আমরা সেই দেশে বসবাস করি অর্থাৎ আমাদের দেশের আবহাওয়াটা কেমন নাতি অর্থাৎ এখানে না শীত না গরম তার মানে আমাদের এলাকাটা সন্তান জন্মদানের ক্ষেত্রে একটা উপযুক্ত আবহাওয়া বা জলবায়ু বিরাজ করে তাই শীত প্রধান দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম হয় আর গ্রীষ্ম প্রধান দেশের জনসংখ্যা বেশি হয় তাহলে আমরা কোন অঞ্চলে বসবাস করছি আমরা বসবাস করি একটা উষ্ণ বা গরম অঞ্চলে সেহেতু আমাদের সন্তান জন্মদান ক্ষমতা বেশি আর এই বেশি হওয়ার কারণে আমাদের জনসংখ্যা আয় তুলনায় অনেক অনেক বেশি পরবর্তীতে আমরা জানব শিক্ষা সম্পর্কে শিক্ষার অভাবে সাধারণত মানুষ হয় কেমন অজ্ঞ অর্থাৎ মূর্খ কুসংস্কারচ্ছন্ন এবং রক্ষণশীল কুসংস্কারচ্ছন্ন বলতে কী বোঝানো হয় তোমরা শুনে থাকবে গ্রামের বাড়িতে গেলে অনেক সময় এমন কিছু কথা হয়তো আমরা শুনে থাকি যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি তার মানে কি আমাদের মুখ আল্লাহ দিয়েছেন আমাদের আহার অর্থাৎ খাদ্য আল্লাহ দিবেন কিন্তু এর পাশাপাশি আরও কিছু কুসংস্কার রয়েছে যেগুলো এখনও গ্রামে পরিচালিত শহরে এই ধরনের কুসংস্কার দেখা যায় না তো এই কুসংস্কার ছন্ন বা রক্ষণশীল যার ফলে জন্মহার বৃদ্ধির যে কুফল এইটা সেই অশিক্ষিত মানুষ তারা বুঝতে পারে না জন্মহার বৃদ্ধির রোধ কঠিন হয়ে পড়ে পাশাপাশি উন্নত দেশে শিক্ষার হার বেশি শিক্ষিত লোকের সংখ্যা বেশি যার কারণে শিক্ষিত জনগণ আয় ব্যয় ও ভবিষ্যৎ সম্পর্কে তারা চিন্তা করে চিন্তা করে লোক সংখ্যা বেশি হলে তাদের পরিবারের ভরণ পোষণ করা কঠিন হয়ে যাবে যার জন্য তারা কম সন্তান নেয় কাজেই শিক্ষার হার বেশি হলে জন্মহার কেমন হবে কম হবে এখন আমরা জানব বাল্য বিবাহ বা বহু বিবাহ সম্পর্কে তোমরা জানো আগেই বলেছি আমাদের দেশের যেহেতু সন্তান জন্মদানের ক্ষমতা অনেক বেশি আবহাওয়ার উপর নির্ভর করে পাশাপাশি রয়েছে বাল্যবিবাহ আমাদের সমাজের মানুষ যেহেতু কম শিক্ষিত বা অশিক্ষিত সেই ক্ষেত্রে অনেক গ্রামের পিতামাতা চিন্তা করে মেয়েকে বিয়ে দিতে পারলেই তাদের ঘাট থেকে হয়তোবা বোঝাটা চলে যাবে যার জন্য তারা পরিণত বয়সের আগেই সন্তানকে বিয়ে দেয় এমন কি অনেক মানুষ বহু বিবাহ করে থাকে যার ফলেও সন্তান তাদের জন্মদানের ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও বহু ফলে আরও অনেক বেশি সন্তান জন্ম দেয় আমাদের দেশে এই বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্যবিবাহ একটা শাস্তিযোগ্য অপরাধ চার নম্বরে আমরা জানবো অনুন্নত জীবনযাত্রা দরিদ্র মানুষের জীবনযাত্রা নিম্ন হয় অর্থাৎ দরিদ্র মানুষ তারা শিক্ষার মর্ম যেহেতু বোঝে না তারা বোঝে না সন্তান বেশি হলে অর্থাৎ জনসংখ্যা বেশি হলে আমাদের বিভিন্ন প্রকার অভাব হতে পারে আমাদের বাসস্থানের অভাব দেখা দিতে পারে খাদ্যের অভাব দেখা দিতে পারে কিন্তু এই অনুন্নত জীবনযাপন হওয়ার কারণে তারা কখনো এসব বিষয় নিয়ে চিন্তা করে না অর্থাৎ দেশের ভালো নিয়ে তারা চিন্তা করে না তারা সন্তানের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা ইত্যাদিতে অর্থ ব্যয় করতে চায় না বা অনুন্নত জীবনযাত্রা হওয়ার কারণে তারা বেশি অর্থ ব্যয় করতেও পারে না যার কারণে বেশি সন্তান নিতে তারা কুণ্ঠাবোধ করে না পরবর্তীতে আমরা জানব নবজাতকের মৃত্যু যেখানে নবজাতকের মৃত্যু হার বেশি সেখানে মা বাবা জীবিত সন্তানের আশায় অধিক সন্তানের জন্ম দেয় অর্থাৎ এমন তোমরা শুনে থাকবে অনেক ক্ষেত্রে মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মৃত্যুবরণ করে যার কারণে তারা পুনরায় আবার সন্তানের আশায় সন্তান নিতে চায় আর এভাবে নবজাতকের মৃত্যুর মধ্য দিয়ে জন্মহার বেশি হয় তোমাদেরকে বলে রাখি নবজাতক বলতে আমরা কাদেরকে বুঝি আমরা কোনো সন্তানের বয়স যখন এক থেকে আঠাশ দিন হয় তখন আমরা তাদেরকে নবজাতক বলি এ ছাড়াও আমাদের সমাজে আরও বেশ কিছু জন্ম হওয়ার তারতম্য রয়েছে যেমন বেকারত্ব আমরা বলতে পারি বেকারত্বের কারণে অনেক সময় জন্ম হারের তারতম্য হয়ে থাকে এছাড়া আরও অনেক বিভিন্ন কারণ রয়েছে যেগুলোর ফলে আমাদের এই জন্ম হার বা মৃত্যুহারে তারতম্য হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত তোমাদের সকলের মঙ্গল কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে